সিলেটে ছড়িয়ে ছিটিয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র, সবুজে মোড়া পাহাড়ের গোলঘেঁষা পাথরে নদী, বন ঝর্ণা চা বাগান কি নেই এখানে। সিলেটের বৈচিত্র্য ভরা সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটন আর ভ্রমণ প্রিয় মানুষরা। আমরা আটজন ঠিক করলাম দুই পাতার এক কোটির দেশ সিলেটে ভ্রমণে যাব। তিন রাত দুই দিনের প্ল্যান, ঠিক হলো এক রাত যাব, এক রাত থাকব, এক রাত ফেরত আসব। এখন প্রশ্ন জাগতে পারে কিভাবে সিলেট যাব। রাজধানী থেকে সিলেটে তিন ভাবে যাওয়া যায়, সড়ক, রেলওয়ে ও আকাশপথে। আকাশপথে প্রতিদিন কয়েকটি ফ্লাইট চলাচল করে। সড়ক পথে হানিফ শ্যামলী গ্রিন লাইন পরিবহনের বেশ কয়েকটি পরিবহন ঢাকা থেকে সিলেটে যায়। ভাড়া নন এসি 750 টাকা, এসি 1300 থেকে 1500 টাকা। প্রতিদিন কয়েকটি ট্রেন যাতায়াত করে, এর মধ্যে উপবন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা, কালনি এক্সপ্রেস অন্যতম। ভাড়া এসি চেয়ার স্নিগ্ধা 630 টাকা, এসি কেবিন 1149 টাকা, চেয়ার 320 টাকা। আমরা ঠিক করলাম শ্যামলী পরিবহনে সিলেট যাব। ঢাকা গাবতলি বাস টার্মিনাল থেকে 11:30 মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা করে আমাদের শ্যামলী এক্সপ্রেস পরিবহনটি, এবং সকাল 9:00 আমরা সিলেট শহরে পৌঁছাই। মাঝে আমাদের বিরতি স্পট ছিল ভৈরব স্টেশন। সিলেটে যাচ্ছি, কোথায় খাওয়া দাওয়া করবো? সিলেট জিন্দাবাজার এলাকায় খাবারের জন্য বেশ কয়েকটি ভালো মানের হোটেল রয়েছে, এর মধ্যে পাঁচ ভাই হোটেল, পাঞ্শি হোটেল অন্যতম। তবে পাঁচ ভাই হোটেলের খাবারের মান খুব ভালো এবং তুলনামূলক দাম কম। হরেক রকমের ভর্তা, মাংস, মাছ, খিচুড়ি খুবই মজাদার। এদের পাঁচ মিশালি আইটেম দারুণ। আমরা গিয়ে পাঁচ ভাই ও পাঞ্শিতে খেয়েছি। সিলেট ট্যুর প্ল্যান। সিলেটে দর্শনীয় স্থানগুলো দেখতে তিন থেকে চার দিনের সময় প্রয়োজন। চা বাগান, কিং ব্রিজের স্ট্রিট ফুড, রাতে পাঁচ ভাই হোটেলে সাত করা কালাবুনা, নানান ধরনের ভর্তা, চালি কাবাব, পাকোড়া ও স্পেশাল ফালুদা দিয়ে ডিনার করব। তারপর হোটেলে চলে গিয়ে সকলে মিলে কার্ড খেলব, আড্ডা দিব, সাথে মুড়ি চানাচুর তো আছে। এরপর সকলে মিলে একটা ফ্রেশ ঘুম দিয়ে পরের দিনের জন্য তৈরি হয়ে নিব। দ্বিতীয় দিন রাতারপুর চা বাগান শাহ জালাল এর মাজার ভোলাগঞ্জ সাদা পাথর থেকে ঘুরে এসে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে হোটেল চেক আউট করব। তারপর সোজা চলে যাব পাঞ্চি হোটেলে ডিনার করতে। সেখানে স্পেশাল গ্রিল চাপ, স্পেশাল নান, খাসির হালিম, বুটি কাবাব, স্পেশাল ফালুদা, পান ইত্যাদি নানান ধরনের খাবার উপভোগ করব। আমাদের শ্যামলে এক্সপ্রেস বাসটি সকাল 9:00 সিলেটে পৌঁছে দেয়। স্টেশন থেকেই একটি গাড়ি সারাদিনের জন্য ভাড়া করি। পাঞ্শিতে সকালে নাস্তা করতে চলে যাই। সকালে নাস্তা ছিল খিচুড়ি দিয়ে মুরগির মাংস ভুনা। হোটেলে চেক ইন করে অল্প সময়ের জন্য রেস্ট নিয়ে চলে যাই গাড়িতে, প্রথমে লালাখালের উদ্দেশ্যে, তারপর চলে যাই মালানি ছড়া চা বাগানে। জাফলং পৌঁছে জাফলং ভিউ রেস্টুরেন্টে লাঞ্চ করি। লাঞ্চ এরপর নিচে নেমে চলে আসি জাফলংয়ের জিরো পয়েন্টে। সেখান থেকে নৌকা ভাড়া করে আটজন মিলে চলে যাই মায়াবী ঝর্ণা দেখতে। মায়াবী ঝর্ণা দেখে ফিরে এসে গাড়িতে উঠে রওনা দিই সিলেট শহরের উদ্দেশ্যে। গন্তব্যস্থল ডাইরেক্ট
শহরের কিং ব্রিজ। সেই কিং ব্রিজে স্ট্রিট ফুড, বাদাম ও আখের রস খেয়ে একটা ফ্রেশনেস কাজ করে। সিলেট গিয়ে কোথায় থাকবেন, কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং নানান বিলাসবহুল ও সৌন্দর্যমণ্ডিত রিসোর্ট আর হোটেলের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে সিলেট। এই জন্যই কর্মকান্ত শহরের বাসিন্দারা কোলাহলমুক্ত চায়ের রাজ্যে ছুটে আসেন। দেশের অন্যতম বিলাসবহুল রিসোর্ট এর সিংহভাগই সিলেটে অবস্থিত। এর মধ্যে রয়েছে 5 তারকা রোজ ভিউ হোটেল। এটি সিলেট সদরের একটি জনপ্রিয় ও বিলাসবহুল হোটেল। এছাড়াও আছে আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা সম্পূর্ণ হোটেল গার্ডেন ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড, লা বিস্তা হোটেল, হোটেল প্যাসিফিক, হোটেল মীরা গার্ডেন সহ। Sure.